সকলকে সুরে আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি নজরুল সঙ্গীত দিতে যাচ্ছি। নজরুল সঙ্গীতটি হলো ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, আর গানটির তাল হলো দ্রুত দাদরা বা ঝুমুর 6 মাত্রা, আর গানটির পর্যায় হলো আধুনিক। তো আপনারা যদি এখনও এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের কাছে আমার একটি অনুরোধ। অবশ্যই সাবস্ক্রাইব করে তারই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো গানের কথায় আসছি, গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটি অন্তরা ও একটি সঞ্চয়ী অংশ। দুটি অন্তরা নোটেশনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আর এই গানটি আজকে আমরা ডি শার্প অথবা ই ফ্ল্যাট স্কেল থেকে শিখতে যাচ্ছি। তো দেখুন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর গানটিতে আজকে আমাদের বিকৃত স্বর হিসেবে লাগছে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। তো দেখুন, গানটি টিউটোরিয়াল দেওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি, এই গানটি যেহেতু নজরুলসঙ্গীত, আপনারা জানেন যে নজরুলসঙ্গীত বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে গেয়ে থাকে, একজন শিল্পীর গানের সাথে আরেকজন শিল্পীর গানের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তো এই গানটি কিন্তু আমি আমার স্বরলিপির বই অনুযায়ী দিচ্ছি, আর গানটির স্বরলিপি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো দেখুন, এখন আমরা এই গানটির স্থায়ী অংশ চলে যাচ্ছি। তো দেখুন, এই গানটির স্থায়ী অংশ। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণ হীনা বন দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণ হীনা বন দেবী কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। তো দেখুন, এই গানটির স্থায়ী অংশ শুরু হচ্ছে আমাদের পা থেকে। তো দেখুন, ম্লান পা, ম্লান পা, এরপর আলোকে পা পা গা মা কোমল গা, এখানে আমাদের কোমল গা থেকে মাতে মেরে মাধ্যমে যেতে হবে। আলোকে পা পা গা মা কোমল গা, এখানে আমাদের কোমল গা থেকে মায়ের মেরে মাধ্যমে যেতে হবে, আর এখানে আমাদের কোমল গায়ের সাথে মাটা স্পর্শ ব্যবহৃত হয়েছে। এরপর ফুটলি পা পা, ফুটলি পা পা, এরপর কেন পা পা, কেন পা পা, এরপর গোলক পা পা ধা কোমল ধা, গোলক পা পা ধা কোমল ধা, এরপর চাপার নিধা পা কোমল ধা কোমলনি, এখানে আমাদের কোমলনির সাথে তার সাথে সা স্পর্শ ব্যবহৃত হয়েছে। তো দেখুন, চাপার নিধা পা কোমল ধা কোমলনি, এরপর ফুল পা, ফুল পা, এখানে আমাদের পায়ের সাথে কোমল ধা পা এবং মা স্পর্শ ব্যবহৃত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, ফুল পা, ফুল পা। তো এবারের পরের লাইন চলে যাচ্ছি, ভূষণ সারি সা, ভূষণ সারি সা, এরপর হীনা রে গা রে কোমল গা, হীনা রে গা রে কোমল গা, এরপর বনু গা মা গা কোমল গা, বনু গা মা গা কোমল গা, এরপর দেবী মা পা, দেবী মা পা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পায়ের পরে একটি আকার দেওয়া রয়েছে এবং আকারের উপরে ছোট করে সা লেখা রয়েছে, এখানে সাটি আমাদের স্পর্শ ব্যবহৃত হয়েছে। তো দেখুন, দেবী মা পা, এরপর কার সাগা কোমল গা, এখানে আমাদের সা থেকে কোমল গাতে মেরে মাধ্যমে যেতে হবে, কার সাগা কোমল গা, এরপর হবি গা গা কোমল গা, এখানে আমাদের কোমল গার সাথে মা স্পর্শ ব্যবহৃত হয়েছে, হবি গা গা কোমল গা, এখানে আমাদের কোমল গার সাথে মাটা স্পর্শ ব্যবহৃত হয়েছে, এরপর তুই রে কোমল রে,
তুই, রে কোমল রে, এরপর দুল সা, দুল সা, এরপর ওরে ধানি, উদার শতকের কোমল ধা, উদার শতকের কোমল নি। এখানে আমাদের উদার শতকের কোমল ধার সাথে উদার শতকের কোমল নি স্পর্শ ব্যবহৃত হয়েছে, তো দেখুন ওরে ধানি, উদার শতকের কোমল ধা, উদার শতকের কোমল নি। এরপরে আমাদের আবার রয়েছে কার হবি তুই দুল, তো দেখুন কার সাগা কোমল গা, এখানে আমাদের সা থেকে কোমল গাতে মীরের মাধ্যমে যেতে হবে, কার সাগা, এখানে আমাদের সা থেকে কোমল গাতে মীরের মাধ্যমে যেতে হবে, এটা আমাদের কোমল গা। এরপর হবি গা গা কোমল গা, এখানে আমাদের কোমল গার সাথে মা স্পর্শে ব্যবহৃত হয়েছে, হবি গা গা। এরপর তুই রে কোমল রে, তুই রে কোমল রে, এরপর দুল সা, দুল সা। তো এটুকুই ছিল গানটির স্থায়ী অংশ, এবার আমরা এই গানটির প্রথম মন্ত্র চলে যাচ্ছি, তো দেখুন এই গানটির প্রথম মন্ত্র অংশ, হার হবি কার কবরীতে ছড়িয়ে লচুর কুশানহীনা বন দেবী, কার হবি তুই দুল, রে কার হবি তুই দুল। তো দেখুন এই গানটির প্রথমাত্র অংশ, হার সা, তার হতকে সা, এখানে আমাদের তার হতকে সার সাথে কোমল নি স্পর্শ ব্যবহৃত হয়েছে, হার সাত, তার হতকে সা, এখানে আমাদের তার হতকে সার সাথে কোমল নি স্পর্শ ব্যবহৃত হয়েছে। এরপর হবি ধানি সা, কোমল ধা কোমল নি, তার হতকে সা, এখানে আমাদের কোমল ধার সাথে কোমল নি স্পর্শ ব্যবহৃত হয়েছে, হবি ধানি সা, কোমল ধা কোমল নি, তার হতকে সা। এরপর কার নিসারে কোমল নি, তার হতকে সা, তার হতকে কোমল রে, এখানে আমাদের কোমল নি থেকে তার হতকে সাথে মেরে মাধ্যমে যেতে হবে, কার নিসারে কোমল নি, তার হতকে সা, তার হতকে কোমল রে। এরপর কবরীতে, তো দেখুন, তো দেখুন কবরী সাধানি, এখানে আমাদের এটা কোমল ধা, এটা কোমল নি, এটা তার হতকে সা, এখানে আমাদের তার হতকে সার সাথে কোমল নি এবং কোমল ধার সাথে কোমল নি স্পর্শ ব্যবহৃত হয়েছে, তো দেখুন কবরী সাধানি, কোমল ধা কোমল নি, তার হতকে সা। এরপর এরপর তে সানি কোমল নি, এখানে আমাদের তার হতকে সার সাথে কোমল নি স্পর্শ ব্যবহৃত হয়েছে, আর এখানে আমাদের তার হতকে সা থেকে কোমল নিতে মীরের মাধ্যমে আসতে হবে, তে সানি, এখানে আমাদের তার হতকে সার সাথে কোমল নি স্পর্শ ব্যবহৃত হয়েছে, এবং আমাদের তার হতকে সা থেকে কোমল নিতে মীরের মাধ্যমে আসতে হবে। এরপর সন্ধ্যা গা গা সা, তার হতকে সা, তার হতকের কোমল গা, এখানে আমাদের তার হতকের কোমল গা থেকে তার হতকে সাথে মেরে মাধ্যমে আসতে হবে, এবং আমাদের তার হতকের কোমল গায়ের সাথে তার হতকে সা স্পর্শ ব্যবহৃত হয়েছে, তো দেখুন সন্ধ্যা গা গা সা, তার হতকে সা, তার হতকের কোমল গা, এখানে তার হতকের কোমল গা থেকে সাথে মেরে মাধ্যমে আসতে হবে। এরপর মনি, তো দেখুন মনি সারে রে মা গা ধা কোমল ধা, এখানে আমাদের তার হতকের কোমল গা থেকে মুদার হতকের কোমল ধাতে মীরের মাধ্যমে আসতে হবে, তো দেখুন এটা আমাদের তার হতকে শুদ্ধ রে, এটা আমাদের তার হতকের কোমল গা, তো দেখুন মনি সারে রে মা গা ধা, তার হতকের সা, তার হতকের শুদ্ধ রে, তার হতকের কোমল গা, তার হতকের মা, এখানে আমাদের তার হতকের কোমল গা থেকে মুদার হতকের কোমল ধাতে মীরের মাধ্যমে আসতে হবে, তো এরপর দূর ধাগা, মুদার হতকের কোমল ধা, তার হতকের কোমল গা, এখানে আমাদের মুদার হতকের কোমল ধা থেকে তার হতকের কোমল গায় মীরের মাধ্যমে যেতে হবে, দূর ধাগা, মুদার হতকের কোমল ধা, তার হতকের কোমল গা,
এখানে আমাদের কোমল ধা থেকে কোমল গাতে মীরবাদ হয়ে যেতে হবে। এরপর নিভৃতে, তো দেখুন গামগারে তারহতকের সা, তারহতকের কোমল রে, তারহতকের কোমল গা, তারহতকের মা। এখানে আমাদের তারহতকের কোমল রে থেকে তারহতকের সাতে মীরবাদম আসতে হবে। নিভৃতে গামগারে তারহতকের সা, তারহতকের কোমল রে, তারহতকের কোমল গা, তারহতকের মা। এখানে আমাদের তারহতকের কোমল রে থেকে তারহতকের সাতে মীরবাদম আসতে হবে। এরপর অভিমানে বসে আছে ছড়িয়েল চুল, তো দেখুন অভি গারে গা, তার হাতের কোমল গা, তার হাতকে সুদ ধরে অভি গারে গা, তার হাতকে সুদ ধরে তার হাতকের কোমল গা। এরপর মানে রে সা সা, তার হাতকে সা, তার হাতকে কোমল রে, মানে রে সা সা, তার হাতকে সা, তার হাতকে কোমল রে। এরপর বসে নিধানি, বসে নিধানি শুদ্ধ ধা কোমলনি। এখানে আমাদের কোমলনির সাথে তার সাথে সাটা স্পর্শ হাস ব্যবহৃত হয়েছে, তো দেখুন এটা আমাদের শুদ্ধ ধা, এটা আমাদের কোমলনি। বসে নিধানি শুদ্ধ ধা কোমলনি, আবার দেখিয়ে দিচ্ছি বসে নিধানি। এরপর আছে ধাপা মা কোমল ধা, আছে ধাপা মা কোমল ধা। এরপর ছড়িয়ে গাগা মা কোমল গা, ছড়িয়ে গাগা মা কোমল গা। এরপর এলো চুল, তো দেখুন এলো ধাপা ধাপা কোমল ধা, এলো ধাপা ধাপা কোমল ধা, এলো ধাপা ধাপা কোমল ধা। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সাথে মা গা এবং পা স্পর্শ হাস ব্যবহৃত হয়েছে, তো দেখুন চুল মা সা, চুল মা সা। এখানে আমাদের মা থেকে সাথে মীরবাদম আসতে হবে, চুল মা সা। এখানে আমাদের মা থেকে সাথে মীরবাদম আসতে হবে। তো এরপরে আবার আমাদের স্থায়ীতে ফিরে বলতে হবে ভূষণ হীনা বলো দেবী, কার হবি তুই দুল রে, কার হবি তুই দুল। তো দেখুন এটুকুই ছিল আমাদের এই গানটির প্রথম অন্তর অংশ, এবার আমরা এই গানটির সঞ্চয় অংশ চলে যাচ্ছি। তো দেখুন এখানে সঞ্চয় অংশ, মাটির ধারার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদর কি আজ করবে তোরে, বসন্ত যে নাই ওরে, বসন্ত যে নাই। মাটির ধারার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদর কি আজ করবে তোরে, বসন্ত যে নাই ওরে, বসন্ত যে নাই। তো দেখুন এই গাটি সঞ্চয় অংশ, মাটির সাগা কোমল গা, মাটির সাগা কোমল গা। এরপর ধরার মা পা ধা, পা ধা কোমল ধা, ধরার মা পা ধা, পা ধা কোমল ধা। এরপর ফুলদানিতে, তো দেখুন ফুল মাপা, ফুল মাপা। এরপর দানি মা গা, গা মা কোমল গা। এখানে আমাদের মা থেকে কোমল গাতে মীরবাদমে আসতে হবে এবং কোমল গা থেকে মাতে মীরবাদমে যেতে হবে। তো দেখুন দানি মা গা, গা মা কোমল গা। এরপর তে মাপা, এখানে আমাদের মা থেকে পাতে মীরবাদমে যেতে হবে, তে মাপা। এরপর হবে না পা পা ধানি নি কোমল নি, আর এটা আমাদের শুদ্ধ ধা। তো দেখুন হবে না পা পা ধানি নি শুদ্ধ ধা কোমল নি। এরপর তোর পা ধা, এটা আমাদের শুদ্ধ ধা। এখানে আমাদের পায়ের সাথে শুদ্ধ ধা স্পর্শ হাস ব্যবহৃত হয়েছে, তোর পাধা। এরপর ঠাই
ধাসা নিসানি পা কোমলনি, আর এটা আমাদের শুদ্ধ ধা। এখানে আমাদের কোমলনি থেকে পাতে মেরে বাঁধু আসতে হবে। তো দেখুন, ঠাই ধাসা নিসানি পা, শুদ্ধ ধা কোমলনি। এখানে আমাদের কোমলনি থেকে পাতে মেরে মধ্যে মাসতে হবে, আর এটা আমাদের শুদ্ধ ধা, এটা আমাদের কোমলনি। তো দেখুন, ঠাই ধাসা নিসানি পা, শুদ্ধ ধা কোমলনি। এরপর আদর পানি কোমলনি, আদর পানি। এরপর কে আজ রে সাত, তার হতে গে সা, তার হতে গে শুদ্ধ রে। এখানে আমাদের তার হতে গে সার সাথে তার শব্দকে সা, মুদার শব্দকে শুদ্ধনি এবং তার শব্দকে রে স্পর্শ অংশ ব্যবহৃত হয়েছে। তো দেখুন, কে আজ রে সাত, তার শব্দকে সা, তার শব্দকে শুদ্ধ রে। এরপর করবে তোরে, তো দেখুন করবে নিধানি, শুদ্ধ ধা কোমলনি। এখানে আমাদের কোমলনি এর সাথে তার শব্দকে সা স্পর্শ অংশ ব্যবহৃত হয়েছে। করবে নিধানি, শুদ্ধ ধা কোমলনি। এরপর তোরে ধা পা ধা পা, কোমল ধা। এখানে আমাদের পায়ের সাথে মাটা স্পর্শ ব্যবহৃত হয়েছে। তো দেখুন, তোরে ধা পা ধা পা, কোমল ধা। এখানে আমাদের পায়ের সাথে মা স্পর্শ ব্যবহৃত হয়েছে। তো আবার দেখে দিচ্ছি, তোরে ধা পা ধা পা, কোমল ধা। এরপর বসন্ত যে নাই ওরে, বসন্ত যে নাই। তো দেখুন, বসন্ত গা গা মা মা ধা, কোমল গা কোমল ধা। বসন্ত গা গা মা মা ধা, কোমল গা কোমল ধা। এরপর যে নাই পা মা, যে নাই পা মা। এরপর ওরে মামা গা, শুদ্ধ গা। ওরে মামা গা, শুদ্ধ গা। এরপর বসন্ত যে নাই, তো দেখুন বসন্ত গা গা রে গা, কোমল রে শুদ্ধ গা। বসন্ত গা গা রে গা, কোমল রে শুদ্ধ গা। এখানে আমাদের কোমল রে থেকে শুদ্ধ গাতে মেরে মাধ্যমে যেতে হবে। এরপর এরপর যে নাই রে সা, এটা আমাদের কোমল রে। যে নাই রে সা, এটা আমাদের কোমল রে। সেটুকু ছিল এই গানটির সঞ্চয় অংশ। এবার আমরা এই গানটির দ্বিতীয় অন্তরা অথবা আভোগ অংশ চলে যাচ্ছি। তো দেখুন, এই গানটির দ্বিতীয় অন্তরা অথবা আভোগ অংশ শুরু হচ্ছে আমাদের মা থেকে। তো দেখুন, গোলক চাপা খুঁজিস কারে, কোন গোকুলের দেবতারে। গোলক চাপা খুঁজিস কারে, কোন গোকুলের দেবতারে। সেই দেবতা নাই রে থা, শূন্য যে গোকুল, ভূষণহীনা বন দেবী, কার হবি তুই দোল, কার হবি তুই দোল। তো দেখুন, এই গানটির দ্বিতীয় অন্তর অথবা আভোগ অংশ। গোলক মাধা কোমল ধা, গোলক মাধা কোমল ধা। এরপর চাপা নিসারে কোমলনি, তার হতকে সা, তার হতকে কোমল রে। এখানে আমাদের তার হতকে সা থেকে তার হতকে কোমল রেতে মিলের মাধ্যমে যেতে হবে। আর এখানে আমাদের তার হতকে সার সাথে কোমলনি স্পর্শ অংশ ব্যবহৃত হয়েছে। তো দেখুন, চাপা নিসারে কোমলনি, তার হতকে সা, তার হতকে কোমল রে। এরপর খুঁজিস কারে, তো দেখুন খুঁজিস সাধা, এটা আমাদের কোমল ধা, এটা আমাদের তার হতকে সা। এখানে আমাদের তার হতকে সার সাথে কোমলনি এবং কোমল ধার সাথে কোমলনি স্পর্শ অংশ ব্যবহৃত হয়েছে। তো দেখুন, খুঁজিস সাধা কোমল ধা, তার হতকে সা। এরপর কারে ধাসা কোমল ধা, তার হতকে সা। এখানে আমাদের তার হতকে সার সাথে কোমলনি স্পর্শ অংশ ব্যবহৃত হয়েছে। তো দেখুন, কারে ধাসা কোমল ধা। এরপর কোন নিধা কোমল ধা কোমলনি, কোন নিধা কোমল ধা কোমলনি। এরপর গোকুলের
দেখুন, কোমল্লি তার থেকে সাত, তার থেকে কোমল গা, এখানে তার থেকে সাত থেকে তার থেকে কোমল গাতে মেরের মাধ্যমে যেতে হবে। কোমল্লি তার থেকে সাত, তার থেকে কোমল গা, এরপর দেবতারে, তো দেখুন দেব রে তার থেকে রে, তার হতকের গা, এটা আমাদের তার হতকের শুদ্ধ রে, এটা আমাদের তার হতকের কোমল গা, এখানে আমাদের তার হতকের কোমল গার সাথে তার হতকের মা স্পর্শ ব্যবহৃত হয়েছে। তো দেখুন দেব রে তার হতকে শুদ্ধ রে, তার হতকের কোমল গা, এরপর তারে রে সারে নিশা, কোমল্লি তার হতকে সা, তার হতকের কোমল রে, তারে রে সারে নিশা, কোমল্লি তার হতকে সা, তার হতকের কোমল রে, এরপর সেই দেবতা নাই রে হেথা শূন্য যে গোকুল, সেই সাগা তার হতকে সা, তার হতকের কোমল গা, সেই সাগা তার হতকে সা, তার হতকের কোমল গা, এরপর দেবতা গারে সা, তার হতকে সা, তার হতকের কোমল রে, তার হতকের কোমল গা, এখানে আমাদের তার হতকের কোমল গায়ের সাথে তার হতকের মা স্পর্শ ব্যবহৃত হয়েছে। তো দেখুন দেবতা গারে সা, তার হতকে সা, তার হতকের কোমল রে, তার হতকের কোমল গা, এরপর নাই রে নিধানি শুদ্ধ ধা কোমলনি, এখানে আমাদের কোমলনির সাথে তার হতকে সা স্পর্শ ব্যবহৃত হয়েছে। নাই রে নিধানি শুদ্ধ ধা কোমলনি, এরপর হেথা ধাপা কোমল ধা, হেথা ধাপা কোমল ধা, এরপর শূন্য গামা কোমল গা, এখানে আমাদের কোমল গার সাথে মা স্পর্শ ব্যবহৃত হয়েছে। শূন্য গামা কোমল গা, এখানে আমাদের কোমল গার সাথে মা স্পর্শ ব্যবহৃত হয়েছে। শূন্য গামা কোমল গা, এখানে আমাদের কোমল গার সাথে মা স্পর্শ ব্যবহৃত হয়েছে। এরপর যে গোকুল, তো দেখুন যে মাধা কোমল ধা, যে মাধা কোমল ধা, এরপর গোকুল পা মা গা পা মা সা, এখানে আমাদের মা থেকে সাতে মেরে মাধ্যমে আসতে হবে, আর এটা আমাদের শুদ্ধ গা। তো দেখুন গোকুল পা মা গা পা মা সা, এটা আমাদের শুদ্ধ গা, এখানে আমাদের মা থেকে সাতে মেরে মাধ্যমে আসতে হবে। গোকুল পা মা গা পা মা সা, এটা আমাদের শুদ্ধ গা, এখানে আমাদের মা থেকে সাথে মিলে মাধ্যমে আসতে হবে। ভূষণ হীনা বন দেবী কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল। তো এটুকু ছিল আমাদের এই গানটির দ্বিতীয় অংশ, এটুকু ছিল আজকের লেসন, সকলকে ধন্যবাদ জানাই, আজকের লেসনটি এখানেই শেষ করি।